সোলা খাওয়া যেমন স্বাস্থ্যর জন্য খুবই উপকার এবং সোলা যদি সোলা খাওয়া আগে এবং পরে যদি আপনি তিনটা জিনিস খান সাথে সাথে আপনি মৃত্যু করতে পারে হার্ট অ্যাটাকের মতো হয়ে আপনি মৃত্যু করতে পারে এবং সাথে সাথে মৃত্যু ঘটে করতে পারে যা বলার অপেক্ষা রাখে না যেই জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকার যেমন উপকারগুলোর মধ্যে আছে যেমন আপনি যদি শরীরকে দুর্বল থাকে শরীরে খুবই ক্লান্ত থাকে এবং আপনার যৌন সমস্যা থাকে যৌন দুর্বলতা থাকে এসব সমস্যার সম্মুখীন হয়ে যদি থাকেন আপনি তাহলে অবশ্যই আপনার সোলাকে জন্য খুবই উপকার এবং আপনার স্বাস্থ্যকে খুবই ভালো রাখবে এবং স্বাস্থ্যকে খুবই শক্তিশালী করবে সোলা যদি আপনি নিয়মিত খান এবং আপনার যৌন শক্তি বৃদ্ধি করবে দিন দিন আপনার যৌন শক্তি বৃদ্ধি করবে এবং আপনার যদি ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছেন তাহলে আপনার ডায়াবেটিসটাও ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবেন আর আপনি মূলত যদি উচ্চ রক্তচাপে ভুগেন এই উচ্চ রক্ত রক্তচাপেও আপনার কন্ট্রোল হাসবে আর আবার কোনো কাজ করতে গেলে শুধু মানে সহজে আপনি ক্লান্ত হয়ে যান আর ক্লান্তটা আসবে না একদম ক্লান্ত আসবে না শরীরে প্রচুর শক্তি পাবেন প্রচুর বল পাবেন যে সোলা যদি আপনি নিয়মিত সকালবেলা খান সোলা আপনি নিয়মিত সকালবেলা যদি খান আপনার সকল শরীরের মধ্যে একটা চাঙ্গা শক্তি আসবে যে সহজে মানে আপনি কোনো কাজ করতে গেলে আর ক্লান্তটা আসবে না আগে যেরকম ক্লান্ত ছিল এখন আর ক্লান্তটা আসবে না আপনি প্রচুর শক্তি পাবেন প্রচুর শক্তি পাবেন আর দিন দিন আপনার যৌন শক্তি বাড়বে আর যৌন আকাঙ্ক্ষা বাড়বে মিলন করা শক্তি শক্তি পাবেন আর মিলন মিলন করা মিলন করার যে এক আকাঙ্ক্ষা দিন দিন আপনার বাইরে যাবে আপনার মধ্যে শরীরের মধ্যে এরকম শক্তি পাবেন যে সোলা কীভাবে খাবেন সোলা মূলত আপনি খাবেন যে সকালবেলা রাত্রে এক মোট ঠান্ডা পানিতে বা ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে সোলা খাবেন সোলা খাওয়ার বিশ মিনিট বা এক ঘন্টা আগে দুধ দুধ জাতীয় খাবার আর আচার জাতীয় খাবার আচার জাতীয় খাবার আর দুধ জাতীয় খাবার আর করোলা যেটা আমরা পলা করি বলে করলা এই তিনটা জিনিস কোনো 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 অবস্থাতে খাবেন না কোনো অবস্থা অবস্থাতে খাবেন যে সোলা খাওয়ার আগে এমন পরে এই অবস্থাতে কোনো অবস্থাতে খাবেন না সাথে সাথে আপনি মৃত্যু করতে পারে হার্ট অ্যাটাক বা ব্লকের মতো হইয়া আপনি মৃত্যু করতে পারে আবার বলি যখন সকাল সকালবেলা সোলা খাবেন সোলা খাওয়ার আগে যদি আপনি দুধ বা করলা বা আচার জাতীয় ভিনেগার জাতীয় এইসব খাবার আপনি খেয়ে খান তো আপনি মৃত্যু করতে পারে আর সোলা খাওয়ার পরেও সেম একই যদি আপনি আপনার আচার জাতীয় খাবার দুধ আর করলা বা তিতাপলা বলি এইসব যদি খাবার খান তাহলে সাথে সাথে আপনি মৃত্যু করতে পারে একদম সাথে সাথে মৃত্যু করতে পারে এই জন্য খুব খেয়াল রাখবেন যে আপনি এই তিনটা খাবার কোনো অবস্থাতে আপনারা খাবেন না এবং স্বাস্থ্যর জন্য খুবই উপকার খুবই উপকার আপনার শক্তিকে স্ট্রং করবো আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে এবং আপনার শরীরে প্রচুর পরিমাণ শক্তি আসবে আর আপনার যৌন আকাঙ্ক্ষা প্রচুর পরিমাণ বাড়বো কিন্তু সোলা খালে কিন্তু তিনটা জিনিস কোনো অনু কোনো অবস্থাতে খাবেন না কিন্তু আপনার মৃত্যু করতে পারে আপনি মৃত্যু করতে পারে সাথে সাথে আপনি মৃত্যু করতে পারে এর জন্য কেউ খেয়াল করা আর একটা জিনিস মনে করবেন যে যে কোনো খাবার খাবেন স্বাস্থ্যের জন্য উপকার যেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো খাবার খাবেন না আর এই চ্যানেল যারা নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলের বিরুদ্ধে খারাপ উপকৃত হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন